বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে গেল 23 ডিসেম্বর থেকে শুরু হয় বঙ্গবন্ধু 46তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এবার বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী সহ মোট 35টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট 51টি পদক পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 21টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ নৌবাহিনী ও 8টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ সেনাবাহিনীর ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান 100 মিটার স্প্রিন্টে 10.49 সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হিসেবে নতুন রেকর্ড গড়েন। এছাড়াও 200 মিটারে তিনি সময় নিয়েছেন 21.41 সেকেন্ড। এই টাইমিং আসন্ন দক্ষিণ এশিয়ান গেমসে ভালো করতে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন তিনি। প্রিপারেশন অবশ্য চলছে, আমি এখন হেভি ট্রেনিং যাব, এই রেসে আমি হেভি ট্রেনিং কমপ্লিট করছি, এই প্রিপারেশন হেল্প করব আমার বেস্ট ফিজিক্যাল শেপ সামার টাইমে দি। মহিলা 100 মিটার স্প্রিন্টে 10.49 সেকেন্ডে শেষ করে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার, কিন্তু 200 মিটার স্প্রিন্টে তাকে হারিয়ে 25.30 সেকেন্ডে স্প্রিন্ট শেষ করে স্বর্ণ জয় করে নেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া দেওয়ান। এবার মোট 60টি নতুন রেকর্ড হয়েছে। ভিন্ন ভিন্ন ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে রেকর্ড গড়েছেন ইমরান, শিরিন ও ঋতু। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর রিঙ্কি, রত্না ও জাফরিন করেছেন নতুন রেকর্ড। আরেক রেকর্ড বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তারের, ট্রিপল জাম্পে 12.38 মিটার লাফিয়ে রেকর্ড গড়েছেন তিনি। এখানে অনেকগুলি রেকর্ড হয়েছে, এই যে পরপর আড়াই মাসের মধ্যে আরও 6-7টি রেকর্ড, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি যে নতুন মুখ বেরে আসুন, নতুন প্রতিভা বের হয়ে আসুন। 46তম জাতীয় অ্যাথলেটিক্সে 40 ইভেন্টে এবার অংশ নিয়েছিলেন 362 জন অ্যাথলিট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।